বন্ধুরা, এই হাতিটির মাথায় একজন শিকারি গুলি মেরে দেয়। এই কারণে ওই হাতিটি খুবই কষ্ট পাচ্ছিল। এরপর সে জঙ্গলে একটা গাড়ি দেখতে পায়, আর ওই গাড়িতে থাকা মানুষজনের কাছে সে সাহায্য চাইতে আসে। ওই মানুষগুলো ব্যাপারটা বুঝতে পেরে দ্রুত রেস্কিউ টিমকে খবর দেয়। রেস্কিউ টিম এসে প্রথমে হাতিটিকে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন দেয়। এরপর তারা কয়েক ঘন্টা ধরে অপারেশন করে হাতিটির মাথা থেকে গুলিটি বের করে দেয়, আর ওই হাতিটিও তার যন্ত্রণা থেকে মুক্তি পায়। বন্ধুরা, এই রেস্কিউ টিমের জন্য একটা লাইক তো অবশ্যই করবেন।